হিরো ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার শপের ঠিকানা যদি বলতেন। জি আমাদের ঠিকানা হচ্ছে বংশাল পুরাতন চৌরাস্তা রুকনউদ্দিন মসজিদের দক্ষিণ পাশে মুশফিকা বাইক স্টিকার 40/1। ভাই দেখতে পাচ্ছি অ্যাডজাস্ট নিয়ে দাঁড়িয়ে আছেন। শুধু অ্যাডজাস্ট নয়, আচ্ছা এটা হচ্ছে আপনার আমাদের কাছে সবচেয়ে আপডেট এবং দামি অ্যাডজাস্ট, ঠিক আছে? সো এটার প্রাইসের বিষয়ে আমি পরে বলছি, আপনাদেরকে জিনিসটা দেখাই দিলাম। এটার সাথে লাট ক্লাম যা আছে সম্পূর্ণ পাবেন। এটা আপনারা R15 MT15 GSX আর জিক্সার আছে, বড় বড় যত বাইকার আছে আপনাদের, হ্যাঁ আপনারা সবাই ইউজ করতে পারবেন। তো ভাই অনেকে ভাই প্রশ্ন করে থাকেন যে আপনাদের এটা কি কাটাছেঁড়া করতে হবে কিনা, অরিজিনাল নষ্ট হবে কিনা, সেজন্য আপনাদের জন্য আমার কাছে একটু সবচেয়ে বড় আপডেট নিউজ আছে। এই যে এটার নাম বলে ব্যানফাই, এটা একদম ইঞ্জিন থেকে শুরু হয়ে একদম পিছন পর্যন্ত, ঠিক আছে? আপনার পুরানো কারো পুরানো গাড়ি যদি হয় সেক্ষেত্রে নষ্ট জ্বালায় ট্যাপ টুপ যা সমস্যা আছে নো প্রবলেম, আমার কাছে আসবেন, আমি একদম ইনটেক দিব যে কোনো বাইকের। হ্যাঁ কমপ্লিট। আবার এক্সস্টারটা তো আমি দেখাইলাম প্রথমে, এটা হচ্ছে এক্সস্ট 5, এটা হচ্ছে জিক্সার SF এর। সো এরকম প্রত্যেকটা গাড়ির এক্সস্ট 5 আমার কাছে আছে। প্রাইস কত বলবেন? এটা এটা প্রাইসের বিষয়ে পরে বলতেছি, ঠিক আছে? এটা আপনি শুধু আপনার কি গাড়িটা সেটা আমার বলবেন, তারপরে আমি দাম এবং মালের দাম সব বলে দিব। এক্সস্ট গাড়ির বিভিন্ন প্রাইস, জি শুধু এক্সস্ট আমি দুইটা আইটেম দেখাচ্ছি, তাছাড়া अवेलेबल এক্সস্ট আছে। আরেকটা এক্সস্ট দেখতে পাচ্ছেন, এটা একটু নরমাল, এটাও যে কোনো বাইকে হবে, আগে যেটা দেখাইলাম ওটাও যে কোনো বাইকে হবে। এই যে ঠিক আছে, যারা একটু কম কম বাজারের মধ্যে তাদের জন্য এটা, এটা তৈরি বাংলাদেশ, কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হয় দুইটাই। সো এখান থেকে আপনি সাউন্ড বাড়ানো কমানো সিস্টেম সব দেওয়া আছে, সাথে ডিবি কিলার আছে। জি বস, এটা কি ভাই লাল কালার? জি, তারপরে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা রেড এবং ব্ল্যাক দুইটা কালার अवेलेबल আছে। এটা হচ্ছে অ্যাপাচি 4 এর জন্য পারফেক্ট, সেক্ষেত্রে যারা অ্যাপাচিতে শুধু অ্যাপাচিতে নিতে চান তাদের ক্ষেত্রেও হবে, কিন্তু এটা হালকা একটু ব্যান্ড করে নিতে হয়। এটা সিস্টেমটা আমরা যখন নেবেন তখন আমরা দেখাই দেবো, অ্যাপাচি এবং 4B দুইটাতে হয়। এটা প্রাইস একদম পানির দামে মাত্র 1400 টাকা। এটা কি ভাই? জি বস, আসলে এই পর্যন্ত আমরা 9 পার্ট হ্যান্ডেল নিয়ে অনেক করছি, হয়তো আপনাদেরকে ওইভাবে দেখাইতে বুঝাতে পারিনি। এবার দেখেন মক্সির পুরো পারফেক্ট ফিটিং করে দেখাইছি। এটা আপনি এখান থেকে লুজ দিয়ে উঁচা নিচা করতে পারেন, উপর নিচে করতে পারবেন, ঠিক আছে? এরকম, ঠিক আছে? এটা প্রাইস দিচ্ছি মাত্র 1800 টাকা, শুধু ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে। তারপরে যে পাইপ হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 পার্ট হ্যান্ডেল বলি থাকি আমরা, সাধারণত 5 পার্ট হ্যান্ডেল। এটাও আপনি ছোট বড় মুভ করতে পারবেন, আগে পিছিয়ে নিতে পারবেন, কিন্তু নিচা আর উঁচার জন্য ওই 9 পার্টটা, ঠিক আছে? এটা প্রাইস দিচ্ছি মাত্র 2000 টাকা, কিন্তু এটা শুধু লাল কালার পারফেক্ট অ্যাভেলেবেল আছে। সো এই হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3 পার্ট হ্যান্ডেল, এটার দাম নিচ্ছি মাত্র 1000 টাকা। এটা 3-4টা কালার অ্যাভেলেবেল আছে। গ্রাফিক্স হ্যান্ডেল আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হয়তো পলিথিন করা, তার কারণে আমি পুরো পারফেক্ট আপনাদেরকে বোঝাতে পারতেছি না। এই যে গ্রাফিক্স দেখেন এখানে লেখা আছে। তো এটার প্রাইস দিচ্ছি আমরা বরাবর 1700 টাকা, আগের বরাবর। সো আমাদের কাছে FZ এর জিক্সার এর হ্যান্ডেল অ্যাভেলেবেল আছে, সেগুলো মাত্র 500 টাকা। এটা হচ্ছে ব্লু কালার, ব্ল্যাক ব্লু, এটা সম্পূর্ণ স্টিল, স্টিলের ক্লাম নাট ক্লাম সম্পূর্ণ আমরা সাথে দিয়ে দিচ্ছি, মাত্র 1300 টাকা প্রাইস। আর এটা হচ্ছে R15 বাসন্তুর বাবল গ্লাস, এটা হচ্ছে 750 টাকা। তারপর হচ্ছে জিক্সার SF 21/22 এর মডেল, যাদের হেডলাইটটা ডাবল থাকে সেক্ষেত্রে আপনি হেডলাইটটা ছোট করার অপশন আছে, মানে এখান থেকে গেলে দুই পাঠ হয়ে যাবে হেডলাইটটা। এটা হচ্ছে হেডলাইট মাস্ক বলে, এটা প্রাইস, এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু ফাইবারের, হ্যাঁ হ্যাঁ, এটা প্রাইস দিচ্ছি মাত্র 1400 টাকা। জিক্সার FI যেটাকে বলে, সেটার অনেকে সামনে মিটার উপর বাইজার থাকে না, সেক্ষেত্রে আমাদের কাছে বাইজারটা অ্যাভেলেবেল আছে। এটা প্রাইস দিচ্ছি মাত্র 800 টাকা, এর সাথে নাট ক্লাম সম্পূর্ণ আমরা দিয়ে দিচ্ছি। তারপর কি আছে? তারপর যে প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছেন মনে হইতেছে তালা সাবি, আসলে তালা সাবি না, এটা হচ্ছে তেলের সাবি, মানে সুরের সাবি, তেলের সাবি যেটাই বলেন আপনি, মানে তেল চুরি অসম্ভব, গাড়ি চুরি অসম্ভব। আপনি 5টা লোক মারবেন আর এই লোকটা মারবেন, 5টা লোকের না 10টা লোকের কাজ করবে এটা। যদি কেউ গাড়ি চুরি করে নিতে হয় স্টার দিয়ে নিতে পারবে না, ওর বাপের গায়ে জ্বর। আপনাদের সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাদের বাইকের যেসব বাইকের তেল চুরি হয় সেইসব বাইকের জন্য, এবং যাদের বাইকের এই যে দুই পাশে নাট, যারা এক পাশে নাট সিস্টেমটা এই মুহূর্তে অ্যাভেলেবেল না, কিন্তু দুই পাশে নাটটা অ্যাভেলেবেল, হ্যাঁ একটু দেখালাম। তেল বলে এটাকে, এটা আপনাদেরকে আগে পরে অনেক দিচ্ছি অ্যাভেলেবেল, বেশ কয়েকটা কালার আছে, মাত্র 1200 টাকা। তারপরে যে প্রোডাক্টটা দিচ্ছি, এটা একটা নেম প্লেট ইন্ডিকেটর শো তেল, এটা হচ্ছে আপনি ম্যাগনেট সিস্টেম যেটাকে বলে, প্লেট এরকম নিচে যাবে আবার উপরে উঠে চলে আসবে, হ্যাঁ এটা রেঞ্জ মাত্র 900 টাকা। তারপর R15 B3 B4 লাগাইতে পারবেন, হ্যাঁ
এটা পিছনে ক্লাম্প মাড গার্ড খুলে ছোট করার জন্য, সেক্ষেত্রে এটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে 1000 টাকা। তারপর এটা হচ্ছে লিভার গার্ড, এই লিভার গার্ডটা সেঞ্চি কোম্পানির লিভার গার্ড, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমাদের কাছে অ্যাভেলেবল। এটা হয়তো আগে 900-1000 টাকা পেয়েছি, এখন মাত্র 800 টাকা। তারপরে লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন, এটা একটা মুভিং লুকিং গ্লাস, এটা ওই দেখেন সব দিকে মুভিং এর সিস্টেম করা আছে। এটা আপনি বডি কিট ছাড়া দুইটা বাইকে লাগাইতে পারবেন। এটা সব বেশ কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, মাত্র 1200 টাকা প্রাইস। লুকিং গ্লাস মডেলটা দেখছেন, এটা কিন্তু ছোট বড় আছে আমাদের কাছে, বড়টা, হ্যাঁ বড়টা প্রাইস আমরা 1300 টাকা জোড়া, আর ছোটটার প্রাইস মাত্র 2000 টাকা জোড়া। এটা বডি কিটে, শুধু বডি কিট হলো বাইকের জন্য, আর যারা বডি কিট ছাড়া লাগাইতে চান সেক্ষেত্রে তাদের জন্য ওই প্রোডাক্ট আমাদের কাছে আছে, ওটা হচ্ছে লাইটিং শো, ওটা হচ্ছে 2600 টাকা। সেক্ষেত্রে আমাদের কাছে আছে, নিতে পারবেন ব্লু রেড দুইটা তিনটা কালার অ্যাভেলেবল আছে। এটার প্রাইস মাত্র 400 টাকা, একটু কমের ভিতরে পাবেন এটা আপনারা, মাত্র 300 টাকা, মাত্র 300 টাকা নিয়ে গেলে ফিটিং করে নিলে 400 টাকা। একটা দেখাচ্ছি কমের ভিতরে অ্যাভেলেবল আছে, জি এটা ওইটার প্রাইস মাত্র 300 টাকা, ফিটিং করে 400 টাকা। এটা হচ্ছে ব্লু এন্ড ব্ল্যাক, এগুলো ডিজাইন গুলো দেখতেছেন সবগুলো সম্পূর্ণ আনকমন, এগুলো কিন্তু কোনো সময় চাপবে না, আপনি বইসা ছেড়ে দেবেন আবার জায়গায় চলে আসবেন। অ্যাক্সেসরিজ এর ভিতরে আসি, এই ক্ষেত্রে হচ্ছে যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন দুটো স্ক্রিন পরা আছে, যেটা হচ্ছে মানে যারা আপনারা হাফ শার্ট এবং হাফ গেঞ্জি পরেন, তো এখান থেকে এখানে কালারটা দেখেন টু কালার হয়ে রয়েছে, জি এটার প্রাইস দিচ্ছি মাত্র 150 টাকা। তারপর আর একটা পড়া গেছে আমার মাথায় লাগাই রাখছি, ঠিক আছে দেখছেন, এটা কি বলেন তো আপনি বলতে পারবেন, এর নাম হচ্ছে ইনার ক্যাপ, এবং ঘড়ি উইদার সবকিছু আছে এটাতে। তারা বলবেন যে আমরা লাইট ছাড়া চালাবো না, হ্যাঁ আপনাদের জন্য অবশ্যই দিব 1400 টাকায়। একটা ব্যাগ লাইট, এটা হচ্ছে যারা আনআপডেট ব্যাগ লাইট ব্যবহার করতে চান সেক্ষেত্রে তাদের জন্য আমি আপনাদেরকে জ্বালায় দেখাচ্ছি, ক্ল্যাম্প সহ, না জি ক্ল্যাম্প সহ, যে কোনো বাইকে লাগবে, যে কোনো বাইক যারা মডিফাই করতে চান তাদের জন্য। এটা প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা। স্টপ, এটা স্টপ এবং ব্যাকলাইট হিসাবে আপনি ব্যবহার করতে পারেন, যে ইন্ডিকেটর হিসাবে ব্যবহার করলে প্রাইস কত পড়বে এটা? এটা ভাই 450 টাকা, দেখতে পাচ্ছেন সাইড লাইট, ইন্ডিকেটর প্লাস ব্যাকলাইট, না এই সাইড লাইট দেখছেন, যে কোনো বাইকে লাগানো যাবে, জি এটা হচ্ছে ব্যাকলাইট, এটা হচ্ছে ব্যাকলাইটের আরেক পয়েন্ট, দেখছেন এটা কি জিনিস দিছি আপনাদের, 7 কালার, না 7 কালার, ইন্ডিকেটর ইউনিভার্সাল নাম্বার প্লেট টেল, এটা আপনি মুভিং সিস্টেম রাখতে পারবেন, মুভিং সিস্টেম করতে পারবেন যেখানে ইচ্ছে এখানে রাখতে পারবেন। এটা প্রাইস মাত্র 1800 টাকা। আপডেট মোবাইল স্ট্যান্ড, এটা হচ্ছে চার্জার সহ মোবাইল স্ট্যান্ড, চার্জিং পোর্ট সহ, জি এটা প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা। আপনাদেরকে আগে পরে অনেক দিছি কিন্তু বর্তমান মালটা আমাদের হাতে অ্যাভেলেবেল আছে, এক পয়েন্ট এক পয়েন্ট, তারপরে হচ্ছে পুলিশ লাইট, পুলিশ লাইট প্রাইস কত রে ভাই? লাগার বরাবর মাত্র 500 টাকা, জি সাথে আবার পুলিশ লাইট আসবে, দেখছেন পুলিশ লাইট, ওকে ফগ লাইট প্লাস পুলিশ লাইট, হ্যাঁ এটা আপনি ইচ্ছা করলে পুলিশ লাইট অফ রেখে শুধু হেডলাইট হিসেবে, ফগ লাইট হিসেবে সামনে ইউজ করতে পারবেন, 1000 টাকা পার পিস, 1000 টাকা এটা হেডলাইট এবং পুলিশ লাইট, জি ওকে, তার মানে 2000 টাকা। হ্যাঁ বদ্রসুর হইতে সাবধান, ঠিক আছে বদ্রসুর কারা ভাই জানেন, আপনার মতো আমার মতো লোক যারা হেলমেট ইউজ করেন ওই বাইকের উপরে দেখলে হাতেতে থাকে লয়া ভাই ভালো লাগছে দেখতে, দেখে আলেলে আর না দেখলে নিজের মনে করে নিয়ে যায়, আর যদি এটাতে লক করে রাখেন নাম্বার লক সিস্টেম, হ্যাঁ নাম্বার ফিক্সড করে দেওয়া আছে, এটা প্রাইস মাত্র 250। সিঙ্গেল মিটার দেখেন, এই যে আপনার ইন্ডিকেটর, তারপর হেডলাইট, তারপর পার্কিং, এগুলো সম্পূর্ণ দেওয়া আছে, হ্যাঁ আচ্ছা, এটা প্রাইস মাত্র 700 টাকা। শুনতে এটা ভাই পেসা পেসা মনে হয় না, পেসা হেডলাইট, পেসা পেসা হেডলাইট, এটা জোড়া নিচ্ছে আমরা মাত্র 1200 টাকা, 1200 টাকা। এই দেখেন এটার অপশন হচ্ছে তিনটা, এক দুই তিন,
ইন্ডিকেটর লাইট, ইন্ডিকেটর পর্যন্ত বহুত রিভিউ তো আমরা দিয়ে থাকি আগে পরে। সেকেন্ড অল্প দিচ্ছি, একটা দিচ্ছি, এটা প্রাইস মাত্র 500 টাকা জোড়া। এটা হচ্ছে সানিস্টপের অরিজিনাল যে পলিশটা থাকে ওটা, যে কোনো বাইকে তো লাগবে। হ্যাঁ, যে কোনো বাইক নিয়ে তুই স্প্রে পলিশ হেলমেট লেদার বহুত কিছু ইউজ করতে পারবি। এক্স্যাক্টলি, এর মাত্র 450 টাকা অরিজিনাল। হিরো ভাই এটা কি হচ্ছে ভাই? এখানে লিমিটিং করা হচ্ছে ভাই, লিমিটিং বাইকের না? জি, এটা হচ্ছে লিমিটিং এর আগের অংশ, দেখছেন এরকম মেট মেট না? আচ্ছা, তারপর এই অংশটা দেন, এই পাশটা দেখেন। আচ্ছা, এই পাশটা গ্লসি স্টিকার পলি না? হ্যাঁ জি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এখানে কোনো কাটা জয়েন্ট হয় না, এখান থেকে নিয়ে একদম এই পর্যন্ত এক পার্ট। তারপর যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশেষ করে স্কুটি বাইক যারা আছে তাদের জন্য একবার পারফেক্ট হয়, স্কুটি যেকোনো স্কুটিতে হইব এটা, ঠিক আছে? এটা আপনি নাট ক্ল্যাম্প সাথে আমরা সম্পূর্ণ দিয়ে দিব। হ্যাঁ, প্রাইস এটা প্রাইস নিচ্ছে মাত্র 1700 টাকা। এখানে তো মিটার কোনো প্রোটেক্টর থাকে না, সেক্ষেত্রে আমাদের কাছে অরিজিনালটা পাওয়া যাবে না, অ্যাভেলেবল আছে মাত্র 450 টাকা। তারপরে যারা স্টিলের লাগাইতেছেন এটা প্লাস্টিক অরিজিনাল, আর এটা হচ্ছে স্টিল, সম্পূর্ণ স্টিলের। এটা আপনি সোনালী কালার ব্ল্যাক কালার দুইটা আছে, এখানে এফজেডএস লেগা আছে আমার লোগো সহ। হ্যাঁ, এটা পাওয়া যাবেন 450 টাকা। এটি ভাই হাতে, এটা হচ্ছে R15 বাসন্তর ইঞ্জিন গার্ড। এটা আপনারা যারা আপনার এফজেড এবং মানে এমআরজি কোড বাইক আছে, এফজেড যে কোনো মডেলের বাইকে আপনি লাগাইতে পারবেন, একদম পারফেক্ট ফিটিং হবে, কোনো ইঞ্জিনে নিচে বাজবে না। আর সো এটা পার্ট কিন্তু ইঞ্জিন গার্ড কিন্তু ইঞ্জিনেই ঢাকা থাকবে, মানে দুই পাশ সামনের পাশ আপনি ওপেন থাকবে, এই যে দুই পাশ। জি, দেখছেন এরকম সামনে পাশ জোড়া কত পড়বে? জি, এটার প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা জোড়া। সব কালার অ্যাভেলেবল আছে, এটা যারা শুধু ইয়ামাহার বাইকগুলো আছে লাগাইতে চান তাদের জন্য। আনকমন এবং আপডেট সবাই খুঁজে থাকেন, ঠিক আছে? সব সময় হয় না বা দিতে পারি না আপনাদেরকে আমরা। এটা দিবেন, এটা হচ্ছে অ্যানালগটা, মানে আগে যেটা বিক্রি করতাম আমরা। হ্যাঁ, 200-300 টাকা দিয়ে নরমাল বিক্রি করতাম এটা। আর এটা হচ্ছে, এটা আপনার যে কোনো বাইকের আমার কাছে অ্যাভেলেবল আছে, এটা শুধু এফজেড এর ভিতরের অন্য অন্য ক্লাম্প সিস্টেম করা আছে। এটা দেখেন জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ওকে দেখছেন একদম পুরো পারফেক্ট, এটা কোনো টেনশন নেই, এটা কোনো কোনো জিনিস রাখলেন এখানে পড়ার কোনো রিস্ক নেই। কিন্তু এটা দিয়ে যায় ওপেন আপনি নিজে ইউজ করতে পারবেন। তারপরে আমাদের কাছে আছে যে হেলমেট শিং, এই হেলমেট শিং, ওকে ঠিক আছে, এটা 500 টাকা জোড়া, অ্যাভেলেবল বেশ কয়েকটা কালার আছে। এই যে হেডলাইট না, এই যে হেডলাইট এক পয়েন্ট হোয়াইট ইয়েলো একসাথে, সবাই এটাই পাইছেন সবাই, ঠিক আছে? এই দেখেন দেখাচ্ছি, এটা হচ্ছে রিলে সহ, এটা হচ্ছে দুই কালার হবে। হ্যাঁ, এটা প্রাইস আগের বরাবর আছে মাত্র 1200 টাকা। সো এটার মতোই দেখতে সেম। আর একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে আপডেট এবং আনকমন বর্তমান বাজারের মধ্যে, একদম দিনের মতো আলো না হলে টাকা বেরোত, অনেক আলো না? জি, আবার টু কালার হয়, দুই কালার হবে না, তিন চার কালার একসাথে হবে। জি, ওকে, জোড়া কত এটা? এটা প্রাইস জোড়া নিচ্ছে মাত্র 1800 টাকা জোড়া। এবার দেখবো ইউনিভার্সাল কিছু হেডলাইট সেটআপের কালেকশন নাকি? ও ভাই, এটা ভিতরে কি কঙ্কাল, সত্যি কঙ্কাল, আমি তো ভয় পাইছি ভাই, শুধু কাস্টমার কে ভাই কঙ্কাল আছে কঙ্কাল, এবার আসলে কঙ্কাল নিয়ে আসছি, ঠিক আছে? এক পয়েন্ট তারপরে আসতেছে হেডলাইট এক পয়েন্ট, হচ্ছে হেডলাইট এর আরেক পয়েন্ট, ঠিক আছে? বরাবর 1200 টাকা। যারা প্রজেকশন লাইট লাগাইতে চান, যারা প্রজেকশন খুঁজে থাকেন, সেক্ষেত্রে আমাদের কাছে প্রজেকশন বর্তমানে অ্যাভেলেবল আছে। এটা প্রাইস আগের বরাবরই মাত্র 1200 টাকা। পার্কিং দেখছেন, পার্কিং এর কালার যে কোনো বাইকে লাগবে, এটা যে কোনো বাইকে লাগবে। প্রাইস কত পড়বে এটা? এটা প্রাইস মাত্র 1200 টাকা। এই যে হাই লো
ব্লিং, ঠিক আছে, একসাথে তিনটা হয়, মাত্র 1200 টাকা, জি মাত্র 1200 টাকা। এটা কি কর্সা ভাইজার নাকি? জি বস, এটা কর্সা হলো কিন্তু আপডেট এবং আনকো, মানে এটা হচ্ছে জিক্সার শুধু, হ্যাঁ জিক্সার এসএফ 21/22 এর মডেল যেটা সেটার জন্য। এটা এই দেখছেন ব্ল্যাক শো মাসখানে সাদা, ঠিক আছে, হ্যাঁ এটার প্রাইস মাত্র 900 টাকা, 900, জি। তাছাড়া আরেকটা মডেল আছে এটারই সেম, হ্যাঁ এটার প্রাইস মাত্র 600 টাকা, এটা হচ্ছে হোয়াইট এবং এই যে উপরে বিট সহ কর্সা, জি। তাছাড়া এটা আরেকটা মডেল আছে, এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এটা পুরো ব্ল্যাক না, এই যে হ্যাঁ এটা ফুল ব্ল্যাক, এটা হচ্ছে মাত্র 450 টাকা, দেখছেন 450 টাকা, হ্যাঁ এটা শুধু জিক্সার এসএফ এর জন্য। আর এটা হচ্ছে জিক্সার এসএফ আগের মডেল, হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 450 টাকা। আর এটা যদি কেউ সাদা চান সেক্ষেত্রে সাদা দেওয়া যাবে, রেড আছে দেওয়া যাবে। তারপর হচ্ছে যে R15B3, হ্যাঁ ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান দুরিয়াবাইকের জন্য প্রযোজ্য, এটা এটার প্রাইস মাত্র 700 টাকা, 700, জি। তারপরে হচ্ছে MT15 এর যারা হেডলাইটের ভিতরে ছোট কাটোর ভিতরে খুঁজেন তাদের জন্য, এই যে শুধু MT15 এর জন্য, হ্যাঁ প্রাইস ছোটর ভিতরে অল্পের মধ্যে ভালো জিনিস, হ্যাঁ এটার প্রাইস মাত্র 500 টাকা। এটা কি ভাই পলিথিনের মধ্যে? ভাই পলিথিনের মধ্যে পলিথিনের রেইনকোট, কিন্তু পলিথিনের পলিথিনের ব্যবধান আছে, ঠিক আছে, মানে প্লাস্টিকের রেইনকোট, এটা পলিথিনের না। হচ্ছে যারা স্কুটি বাইক চালান বা বড় বাইক চালান তাদের জন্য, এই যে দেখেন এটা আমি আপনাদের পরেই দেখাচ্ছি, এটা হাইট কিন্তু অনেক বড়, হ্যাঁ এটা সাইজ অনেক বড় বলতে গেলে, এই যে দেখছেন টুপির পরিমাণ, আবার এই যে পানি ঢোকার কোনো চান্স নাই না, জি না পানি ঢোকার কোনো চান্স নেই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা স্কুটি চালান তাদের জন্য, হ্যাঁ লেডিজ বাইকাররা আছেন অনেকেই, হ্যাঁ যাদের স্বাস্থ্য বিষয় বা পিছনে ব্যাগ সহ নিতে চান, ঠিক আছে, আপনি তো লেডিজ বাইকার লাগবে তাদের জন্য, এই দেখেন অনেক বড় অনেক হাইট, ঠিক আছে। এটা আপনার নিচেটা লাগবে না, এটার সাথে পায়জামাটা লাগবে না, শুধু এটাই এনাফ। আসলে সময় সংক্ষিপ্তর কারণে সবকিছু তো দেখানো সম্ভব হয় নাই। এটা হচ্ছে এস মোশনের হ্যান্ডেল জালি, এটা হচ্ছে জিক্সার এসএফ লাস্ট মডেলের ট্যাঙ্ক প্যাড। তাছাড়া নেম প্লেটের পিছনের ক্লাম আছে, তাছাড়া সকেবের গোল্ডেন আছে, হ্যাঁ এক্স ব্লেডের, এইরকম আদার্স প্রত্যেকটা গাড়ির প্রোডাক্ট পাওয়া যাবেন, যেমন এটা আছে জিক্সার এসএফ, জিক্সার যে কোনো মডেল অ্যাভেলেবেল। তারপরে আছে MT15 এর ক্যারিয়ার পিছনের হেভি ক্যারিয়ার টেল, হ্যাঁ গ্যাপল। তারপরে আছে এটা হচ্ছে ফোর বি অ্যাপাচি এবং টিভিএস রাইডারের বাইজার গ্লাস আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তাছাড়া এটা হচ্ছে FZ এর শকআপ কভার, এটা শুধু বর্তমান কালারটা ব্লু আছে, দুই পাশে দুইটা নিচে শকআপে লাগাইতে পারবেন। প্রাইস এটা প্রাইস মাত্র 500 টাকা জোড়া। আছে ফোর বি ট্যাঙ্ক প্যাড, আছে চাকার স্টিকার, আছে বিভিন্ন ধরনের যারা লেখাওয়ালা মোটা লেখা চান, এই যে দেখেন ডিজাইন গুলা এরকম ডিজাইন গুলো হবে, ঠিক আছে, এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র 500 টাকা। তাছাড়া টাই প্যাড আছে 550 টাকা, যে কোনো কালার নিতে পারবেন। আর ট্যাঙ্ক প্যাড আছে 500 টাকা। তাছাড়া ইউনিভার্সাল ট্যাঙ্ক প্যাড, এগুলো তো কোনো বিকল্প নেই, আসলে সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না। তো এটা হচ্ছে আপনারা হাতও পরিষ্কার থাকবে, গাড়িও পরিষ্কার হবে, ঠিক আছে, হাত ভিতরে ঢোকা গাড়ি গোয়া মোছা পরিষ্কার সবকিছু করতে পারবেন। তারপরে এখানে আদার্স অনেক ধরনের গ্রিপ রয়েছে আমাদের এখানে অ্যাভেলেবেল, ঠিক আছে। তারপরে চাবির কি ক্যাপ আছে, প্রত্যেকটা গাড়ি সাইড স্ট্যান্ড ক্যাপ, হ্যাঁ হ্যান্ডেলের দুই পাশে হেভি গুটলি নিতে পারবেন আমাদের কাছে ডায়মন্ডের, মাত্র 300 টাকা, অনেক হেভি মাল। আর তাছাড়া ছোটো গুলো আছে 250 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটা হচ্ছে হেজেক প্লাসার, মানে এটা হচ্ছে 17-18টা মুট হয়, হ্যাঁ ইন্ডিকেটার লাইট সাইড লাইট গুলো মুট করে, এই জিনিসটাই, এর নাম হেজেক প্লাসার, মাত্র 500 টাকা। যারা বাইকের কাগজ রাখতে চান, ঠিক আছে, নিরাপদে, এই জন্য এটা আছে আমাদের কাছে। এটার প্রাইস দিচ্ছি 300 টাকা, কিন্তু এটা সম্পূর্ণ চামড়া, পারফেক্ট অরিজিনাল চামড়া। এটা আপনার সবচেয়ে বড় সুবিধা পাবেন কি, যখন আপনি মানি বাইক বাই করেন তখন টাকা পয়সা কাগজপত্র সব একসাথে পড়বে, আর এটা শুধু বাইকের কাগজটা থাকবে। এত লোক বুঝলাম না ভাই, এই যে এখন যে গাড়িটা লিমিটিং হচ্ছে ওই বাইরে দেখাইলাম, ঠিক আছে, আপনাদের দেখাইলাম ওই বাইরের গাড়িটা। এখানে কোথা থেকে আসছেন ভাইয়া? রিজনেবল প্রাইসের ভিতরে আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক আপনাদের সবাইকে।